হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আজকে আমি চলে আসছি ইডেন মহিলা কলেজে। গেটটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো আমি কোথায় আসছি। হ্যাঁ বন্ধুরা, আমি আসছি ইডেন মহিলা কলেজে। আজকে ইডেন মহিলা কলেজের ভিতরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। খুবই সুন্দর, নান্দনিক, সবুজে ঘেরা একটি প্লেস। ইডেন মহিলা কলেজটি আজিমপুরে অবস্থিত, ঢাকা ইউনিভার্সিটির পিছনে, বুয়েটের পাশে, আর একটুখানি হেঁটে গেলি নীলক্ষেত, তার পাশে নিউ মার্কেট। খুব সুন্দর একটা জায়গায় ইডেন কলেজটি অবস্থিত। আমাদের দেশের গার্লস কলেজের মধ্যে এখন অবধি সেরা স্থানটি দখল করে আছে এই ইডেন মহিলা কলেজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ইডেন মহিলা কলেজের স্টুডেন্ট ছিলেন। 1873 সালে এই কলেজটি স্থাপিত হয়েছে। বর্তমানে প্রায় 30-35 হাজার শিক্ষার্থী এই ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত আছে। এখানে প্রায় 22টা ডিপার্টমেন্ট আছে। 4 ইয়ার্স অনার্স কোর্স, মাস্টার্স, ডিগ্রি পাস কোর্স আছে এখানে। খুবই সুন্দর একটা প্লেস, ভিতরটায় না গেলে বোঝাই যাবে না, এতই সুন্দর আর সবুজে সবুজে ভরপুর। এই সামনের 6-তলা বিল্ডিংটি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। মেন গেট থেকে এই গেট দিয়ে হোস্টেলে বেশি আসা যাওয়া করে। গেট হচ্ছে 2টা। হোস্টেল গেট থেকে দিয়ে আমি ঢুকলাম। এখন আমি ডিপার্টমেন্টগুলোর দিকে যাচ্ছি। মেয়েদের পরীক্ষা হবে, ওরা এখানে নাম রেজিস্ট্রেশন করছে। এটা একটা ছোট মাঠ, এখানে বাসগুলো আসে, টিচার্সদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে এখানে। আর ঢাকা সিটির বিভিন্ন রুটে এই গাড়িগুলো চলাচল করে। একটা সুন্দর শিরীষ গাছ, এই শিরীষ গাছের তলায় মেয়েরা দাঁড়িয়ে থাকে, সবাই সেলফি তোলে। এই যে রেড কালারের বাসগুলো দেখা যাচ্ছে এখানে, খুব সুন্দর এই বাসগুলো। চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, রক্তকরবী নামে এই রেড কালারের বাসগুলো। এটা ঢাকা শহরের বিভিন্ন রুটে এগুলি চলাফেরা করে, মেয়েদেরকে নিয়ে আসে। এটা হচ্ছে ইডেন কলেজের লাইব্রেরি। এখানে মেয়েরা সদস্য হয়ে সবাই বিভিন্ন রকমের বই পড়ে। এখানেও একটা দারুণ আড্ডা হয়। আমি এখন যাচ্ছি বিভিন্ন ডিপার্টমেন্টের দিকে। আর ওই যে ব্লু কালারের সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির। ঢাকা ইউনিভার্সিটির ঠিক পিছনেই ইডেন মহিলা কলেজ, পাশেই বুয়েট, একটুখানি সামনেই ঢাকা কলেজ, বা মাঝখানে মধ্যমণি হয়ে বসে আছে মেয়েদের এই ইডেন মহিলা কলেজ। কি মজার না ব্যাপারটা! আমি এখন যাচ্ছি ডিপার্টমেন্টের সামনে। একটুখানি পর পর থোকায় থোকায় বাগান করা, খুবই ক্লিন, সবুজে সবুজে ঘেরা, খুবই সুন্দর একটা প্লেস। এখন যাচ্ছি প্রশাসনিক ভবনগুলোর দিকে। ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7 কলেজের 1 কলেজ হচ্ছে এই ইডেন মহিলা কলেজটি। প্রাণ ভরে অক্সিজেন নেওয়ার মতোই একটা প্লেস, খুবই ভালো লাগে এখানে আসলে। সবুজে সবুজে ঘেরা চারপাশটা। এগুলো হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট, প্রতিটার সামনে সুন্দর করে গাছ লাগানো। এই জায়গাটা অনেক ভালো লেগেছে। উপরে শেড, মাঝখানে একটা লম্বা রোড, এটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে মেয়েরা বিভিন্ন ডিপার্টমেন্টে আসা যাওয়া করে। পাশেই বসার অনেক জায়গা, একটু পরপরই বেঞ্চ বসানো এখানে।
মেয়েরা এখানে বসে বসে গল্প করে, আড্ডা দেয়। এই প্লেসটাকে আমার কুমিল্লার বার্ডের মতো মনে হয়। এতই ভালো লেগেছে, এই জায়গাটা ভালো লাগে, মনে হয় যেন পার্কে ঘুরতে আসছি, রমনা পার্কের মতো বসার জায়গা। সুন্দর না এই জায়গাটা? যেই প্লেসটাকে আমি কুমিল্লার বার্ড ও রমনা পার্কের সাথে তুলনা করেছি, সেই প্লেসটা থেকে একটু সামনের দিকে এগিয়ে আমি এখন যাচ্ছি সাংস্কৃতিক রুম, নার্সিং রুম, তারপরে হচ্ছে টিচার্স রুম, কমন রুম, ব্যাংক, ক্যারাটি, স্কাউট ও ক্যান্টিনের দিকে। আমি এখন চলে আসছি প্রায় মেইন গেটটার দিকে। এটা হচ্ছে ইডেন কলেজের মেইন গেট। আমি যখন প্রথম ঢুকেছিলাম সেটা 2 নম্বর গেট, ওই গেটটা দিয়ে হোস্টেলে মেয়েরা বেশি আসা যাওয়া করে। আর এটা হচ্ছে কলেজের মেইন গেট। খুবই সুন্দর, সামনের জায়গাটা গোল চত্বর, একদম সবুজ চত্বরে ভরপুর, গাছে গাছে সুন্দর একটা, যেমন হয় আর কি, আমাদের এখন সবুজ দিয়েই তো ভরপুর হয়ে থাকে, সুন্দর করে সাজানো হয় আমাদের স্কুল কলেজ বিভিন্ন অফিসগুলো, ওরকমই একটা গোল চত্বর সামনে। শীতের ফুল ফুটে আছে বিভিন্ন ধরনের, কসমস, রজনীগন্ধা, ডালিয়া, বিভিন্ন ধরনের ফুলের গাছ। এদিকেও একটা ডিপার্টমেন্ট। এটা একদমই সামনের অংশটা, সামনের দিকটা হচ্ছে এটা। এটা হচ্ছে একটা মিউজিয়াম, বঙ্গবন্ধু মিউজিয়াম। 1975 সালের 15ই আগস্ট যারা শহীদ হয়েছেন তাদের অনেকের ছবি আছে এখানে, দেখলেই মনটা ভরে যায়, আবার কষ্টও লাগে, এমন একটা মিউজিয়াম। খুবই সুন্দর করে সাজানো, ছবি এবং ফুল দিয়ে ভরপুর সুন্দর একটা মিউজিয়াম। এখন আমি যেই প্লেসটাতে আসছি, আমি যাচ্ছি কলেজের মাঠের দিকে। আর এটা হচ্ছে হোস্টেল প্লেস, একদিকে হচ্ছে ডিপার্টমেন্টগুলো, অন্যদিকে হচ্ছে হোস্টেল। বিশাল আকারের একটা পুকুর, পুকুর তো নয় যেন দিঘি, দিঘি, এটা দিঘির মতো সুন্দর একটা পুকুর। পুকুরটা আর মাঠটা আমার কাছে দারুণ লেগেছে, মাঠটাও অনেক বড়, সুন্দর একটা মাঠ, সবুজ চত্বরে ভরপুর। পুকুরটা কি সুন্দর, মাছ ভরপুর, ফিশ, এখানে ফিশগুলো নাচানাচি করে দেখা যায়, এক কোনাতে তো আমি হাঁসও দেখেছিলাম। একটু একটু কুয়াশা কুয়াশা লাগছে, শীতকাল তো। এখন আমি মাঠের দিকে যাচ্ছি। এটাও একটা আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু হল, পাশে এই পাশে একটা হল, ওই পাশে একটা হল, অনেকগুলো হল আছে ইডেন মহিলা কলেজের ভিতরে। নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর, পরিষ্কার গুছানো। বিশাল সাইজের এক মাঠ, এপাশে দাঁড়ালে ওপাশে যে দাঁড়াবে তাকে দেখাই যাবে না, ইডেন কলেজের মাঠ এতই বড়। আমি মাঠের দিকে যাচ্ছি, খুব সুন্দর, চমৎকার একটা মাঠ, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো।
আমি তো খানিকক্ষণ সময় বসেছিলাম মাঠটাতে, আমার খুব ভালো লেগেছে। আমি আসলি এখানে বসে থাকি। এই প্লেগ্রাউন্ডে ব্যাডমিন্টন, বাস্কেটবল এবং বার্ষিক খেলাগুলো হয়ে থাকে। পাশে আছে শহীদ মিনার, এখন যাচ্ছি শহীদ মিনারের দিকে। শহীদ মিনারের পিছনেই বুয়েট। এই তো চলে আসছি আমি শহীদ মিনারে। শহীদ মিনারের পিছনে হচ্ছে বুয়েট কলেজটা। মাঠ থেকে চলে আসছি বঙ্গমাতা হলের সামনে। আমাদের দেশের সবচেয়ে বড় বহুতল ভবন, 11 তলা বিশিষ্ট এই হলটির ভিতরটাও খুব সুন্দর। অনেক সুযোগ সুবিধা আছে এই হলের ভিতরে। দেশের সবচেয়ে বড় এই ছাত্রীনিবাসটির ভিতরে অনেক সুযোগ সুবিধা আছে। বাইরটাও দেখতে খুব সুন্দর। বঙ্গমাতার দুইটা ছবি দেওয়া আছে এখানে, খুব বড় করে সামনের দিকটা একটা ছবি। এই হলটার ঠিক সামনেই এই খেলার মাঠটা, তারপরে এক পাশে পুকুর, বিশাল দীঘি। খুব সুন্দর একটি ভবন, চারপাশটায় ফুল গাছে ভরা। এখন তো শীতকাল, শীতকালে প্রচুর ফুল ফুটে আছে। হলের ভিতরটাতেও ছাত্রীদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। এটা হলো হলের গেট। মেয়েরা যার যার প্যাকেট নিয়ে অনেকেই চলে যাচ্ছে, মাস্টার্সের মেয়েগুলো হল ছেড়ে দিচ্ছে। তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই হলটি উদ্বোধন করেছিলেন। এটা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু হল, পাশেই পুকুর, দেখার মতো একটা পুকুর, খুব সুন্দর। এটাতে মেবি ফিশ চাষ করা হয়। হাঁসগুলোকে খুব ভাল লাগছিল আমার দেখতে, হাঁসও আছে। পানিতে সাঁতার কাটছিল হাঁসগুলো আর আমি এদিক দিয়ে দেখছিলাম আর ভিডিও করতেছিলাম। খানিক সময় সাঁতার কেটে পানিতে, এখন পাড়ে এসে বসে আছে হাঁসগুলো। ওইদিকে পুকুর পাড়ে মেয়েরা বসে আছে।
অনেকটা সময় ধরে পুকুর পাড়ে বসে বসে মেয়েদের সাথে গল্প করছিলাম, এখনো বসে আছি পুকুরের পাড়ে। এটাও একটা হল, মাঝখানে পুকুর, চারপাশে মেয়েদের হলগুলো। হাত ধুচ্ছি পানিতে, বিকেলবেলা মেয়েদের সময়টা এই পুকুর পাড়ে দারুণভাবে আড্ডা দিয়ে কাটে। কারণ এখানে অনেক বসার প্লেস আছে, তো ওরা আড্ডা দিতে, মাস্তি করতে দারুণ একটা প্লেস এই পুকুর পাড়, মাঠ, খুব সুন্দর একটা জায়গা। হোস্টেলের মেয়েগুলো টাইম ভালোই কাটে এখানে। আসলে প্রত্যেকটা ছাত্রীনিবাসের ভিতরটাই অনেক সুন্দর থাকে, ঢাকা ইউনিভার্সিটির হলগুলিও খুব সুন্দর। তো বন্ধুরা, আজকে আমার ইডেন কলেজের ব্লগটি কেমন লাগলো সবাই আমাকে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, আমিও আছি তোমাদের পাশে। আমার জন্য সবাই দোয়া করো, তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া। ভালো থেকো সবাই। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিই, আল্লাহ হাফেজ।